আমি আমি অনুরোধ আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর একটি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন। তারপর ইনশাআল্লাহ আমাদের সহসাথী শিল্পী জানারা এবং আমার কণ্ঠ থেকে আমিও আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন শুনুন মোহাম্মদ আবুল কালাম তার কণ্ঠ থেকে। যাই হোক, শুনলেন এতক্ষণ ডুয়েট কোয়ান্টিক গজল, এবার আপনাদের সামনে আমরা সিঙ্গেল কোয়ান্টিক গজল পরিবেশন করে শোনাবো, তারপরে আবারও ডুয়েট কোয়ান্টিক। আপনারা যেভাবে বলবেন সেভাবে ইনশাল্লাহ গজল পরিবেশন করে শোনাবো। তো আমার ভাইজান অনুরোধ করেছেন সোনা দানা হীরামতি এই গজলটি ফরমাইশ করেছেন, আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো ছোট্ট করে, তারপরে ইনশাল্লাহ আবারও নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো যেগুলো আমরা এনেছি গজল পরিবেশন করে শোনাবো। আপনারা নাম শুনেছেন হযরত বিলাল, হযরত বিলালের নাম শুনেছো বাচ্চারা? হ্যাঁ, হযরত বিলালের নাম শুনেছো? হযরত বিলাল কি করতেন? আজান দিতেন, মাশাআল্লাহ। হযরত বিলাল মধুর সুরে আজান দিতেন, আর এই আজান আরশে মুআল্লায় পৌঁছানোর পর সকাল হতো। হযরত বিলাল তিনি খুব গরিব ছিলেন, তিনি নবীজির সাহাবা ছিলেন, বেদিনদের কাছে তিনি কাজ করতেন, আর তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন এবং আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বিলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বিলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল। বিলাল
তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো ওই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব। তো এই কথা শোনার পর হযরত বিলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে, লিখছে শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছু আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছু আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। কেন দিবানা, কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বিলাল বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একি পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবি, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একি পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির সাফায়াত ছাড়া, নবীজির সাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। কুরআন শরীফ আল্লাহ পাক 30 পারা কুরআন আমার নবীজির প্রতি নাজিল করেছিল, নবীজির উপরে নাজিল হয়েছিল, সেই কুরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কুরআন শরীফ এলান করে, কুরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কুরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজি রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আপনি কোনোদিন যেতে পারবেন না, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনার কাছে ধন দৌলত কিছুই নেই, আপনি গরিব, আপনি অসহায়, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন, আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আপনি যে কোনো হালাতে আপনি পৌঁছে যাবেন। তো আমার কবি তিনি গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন, বলছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ
এসে উমরা করে, কেউ এসে উমরা করে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে, ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না, আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা।